বিরাট কোহলি বর্তমান ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সফলতম ব্যাটসম্যান এবং অধিনায়ক। খুবই অল্প সময়ের মধ্যে নিজের দুর্দান্ত ব্যাটিংয়ের দ্বারা তিনি হয়ে উঠেছেন বিশ্বের সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন। যেইভাবে তিনি এত কম সময়ের মধ্যে রান বানিয়েছেন, ঠিক সেইভাবে তিনি সবার প্রিয় খেলোয়াড় হয়ে উঠেছেন অতি কম সময়ের মধ্যেই। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকের মতে বিরাটই হচ্ছেন সচিন টেন্ডুলকারের একমাত্র যোগ্য উত্তরসূরি। কিছু সময় আগে মহেন্দ্র সিং ধোনি ক্রিকেটের তিনটি ফর্ম্যাট থেকে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর তাকে ইন্ডিয়ান ক্রিকেটের পরবর্তী ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয়। বিরাট কোহলির জন্ম 1988 সালের 5ই নভেম্বর দিল্লির উত্তমনগরের একটি পাঞ্জাবি পরিবারে। বিরাটের বাবা প্রেম কোহলি ছিলেন পেশায় একজন ক্রিমিনাল লয়ার এবং তার মা সরোজ কোহলি ছিলেন সাধারণ একজন হাউসওয়াইফ। বিরাট ছিল তার পরিবারের সবচেয়ে ছোট ছেলে এবং তার বাবার ভীষণ পছন্দের একজন। বিরাটের মায়ের মতে মাত্র 3 বছর বয়স থেকেই বিরাট ক্রিকেট খেলা শুরু করেন এবং ক্রিকেট খেলার জন্য সর্বদা নাকি তিনি তার বাবাকে ভীষণ বিরক্ত করতেন। বিরাট কোহলি দিল্লির বিশাল ভারতী পাবলিক স্কুল থেকে তার জীবনের প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। যেহেতু ছোটোবেলা থেকেই তার ক্রিকেটের প্রতি এক গভীর রুচি ছিল, তাই তার বাবা তাকে মাত্র 9 বছর বয়সেই দিল্লি ক্রিকেট একাডেমিতে ভর্তি করে দেন। বিরাট কোহলি সেখানে কোচ রাজকুমার শর্মার তত্ত্বাবধানে ক্রিকেট শেখা শুরু করেন এবং দেখতে দেখতে মাত্র 15 বছর বয়সেই দিল্লির অনূর্ধ্ব 15 দলে সুযোগ পেয়ে যান। সেই সময় বিরাট 2002-3 সালের প্রথমবার প্রফেশনাল ক্রিকেট খেলেন এবং সেই খেলায় সর্বাধিক রান করে ম্যান অব দ্য সিরিজ হিসেবে পুরস্কৃত হন। আপনারা জানেন সেই পুরস্কার তাকে কে দেয়? সেই পুরস্কার তাকে দেন আর কেউ নন, স্বয়ং তখনকার সময়ের ইন্ডিয়া টিমের সেরা বোলার আশিস নেহরা। পরের বছর 2004 সালে তিনি খুবই কম সময়ের মধ্যে দিল্লির অনূর্ধ্ব 17 দলের সদস্য হন। সেই সময় তিনি বিজয় মার্চেন্ট ট্রফিতে প্রথমবারের জন্য খেলেন এবং সেই 4 ম্যাচের সিরিজে তিনি 450 রানের বেশি স্কোর করে নজির গড়ে দেন। সেই সময় সবাই ভালো চলছিল, কিন্তু হঠাৎ দেখতে দেখতে বিরাটের জীবনে নেমে আসে কালো অন্ধকার সময় 18ই ডিসেম্বর 2006 সালে। তার বাবা প্রেম কোহলির ব্রেন স্ট্রোকের ফলে মৃত্যু হয়। বাবার মৃত্যুর খবর বিরাটকে ভিতর থেকে একেবারে ভেঙে দেয়, কারণ বিরাটের কাছে তার বাবাই ছিল সব। তিনি তার বাবাকে ভীষণ ভালোবাসতেন এবং তার সাথেই জীবনের সব কিছু শেয়ার করতেন। এছাড়া তার বাবার জন্যই তিনি আজ ক্রিকেট খেলায় আসেন। বিরাট তার এক সাক্ষাৎকারে বলেন, আজ ক্রিকেট খেলার পিছনে তার বাবার অবদানটাই ছিল সবচেয়ে বেশি। যখন তার বাবার মৃত্যু হয় সেই সময়টা তার পরিবারের ক্ষেত্রে খুবই চাপের সময় ছিল। তিনি বলেন, আজও তার সেই সময়ের কথা ভাবলে তার চোখে জল চলে আসে। ছোটোবেলায় ক্রিকেটে ভর্তি করা, প্রতিদিন অনুশীলনে নিয়ে যাওয়া, এইসব কিছুতেই তার বাবার হাত ছিল। এমনকি তার বাবা তার সাথে রোজ কিছু সময় ক্রিকেটও খেলতেন। তাই বিরাটের ক্ষেত্রে তার বাবার সেই সব স্মৃতিকে ভুলে যাওয়া মোটেই সহজ কাজ ছিল না। অবশেষে 2006 সালে জুলাই মাসে বিরাট ভারতের অনূর্ধ্ব 19 দলের হয়ে খেলার জন্য ডাক পান। তার ইন্ডিয়ার জার্সিতে প্রথম সফর ছিল ইংল্যান্ডে। সেই সফরে 3টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে তিনি মাত্র 105 রান করেন। এইভাবে দেখতে দেখতে তিনি ধীরে ধীরে নিজের ব্যাটিং পারফরমেন্সকে উন্নত করতে থাকেন এবং খুব তাড়াতাড়ি বড় রান করতে শুরু করেন। সেই দেখে তাকে মাত্র 2 বছরের মধ্যেই অর্থাৎ মার্চ 2018 সালে সেই দলের অধিনায়ক করে নেওয়া হয়। সেই বছরেই মালয়েশিয়ার আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়। সেখানে অধিনায়ক বিরাট কোহলির দুর্দান্ত পারফরমেন্সের দৌলতে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যায়। এরপর অনূর্ধ্ব 19 বিশ্বকাপে দারুণ পারফরমেন্স করায় তাকে সেই বছর অর্থাৎ 2008 সালে প্রথমবারের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর টিমে সই করানো হয় মাত্র 20 লক্ষ টাকার বিনিময়ে। তাছাড়া ওই একই বছরে বিরাট ও তার দুজন সহ খেলোয়াড় প্রদীপ সাঙ্গোয়ান ও তন্ময় শ্রীবান্তর বর্ডার গাভাস্কার স্কলারশিপ পান, যার সুবাদে তাদের তিনজনকে অস্ট্রেলিয়ার ব্রিসবনে অবস্থিত ব্রিসবন স্টেট সেন্টার অফ এক্সিলেন্স ট্রেনিংয়ের জন্য পাঠানো হয়। বিশ্বকাপে দারুণ খেলার জন্যই অবশেষে 2009 সালে বিরাটকে ভারতের সিনিয়র দলে খেলার জন্য বেছে নেওয়া হয়। তিনি ইন্ডিয়ার জার্সিতে প্রথমবারের জন্য ডিভার্ট করেন শ্রীলঙ্কা সফরে, যেখানে তিনি মাত্র 12 রান করে প্রথম ম্যাচে। প্রথম ইন্ডিয়া টিমে বিরাট কোহলিকে একজন রিজার্ভ ব্যাটসম্যান হিসেবে বসিয়ে রাখা হতো, তাকে খুব বেশি ম্যাচে খেলানো হতো না। কিন্তু ধীরে ধীরে বিরাট নিজের খেলাকে উন্নত করতে থাকেন এবং তিনি একসময় পাকাপাকিভাবে ইন্ডিয়া টিমের একজন গুরুত্বপূর্ণ মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে খেলা শুরু করেন। এরপর এক সময় আসে যখন বিরাট কোহলির প্রত্যেক ম্যাচে দুর্দান্ত ব্যাটিংস করার দৌলতে টিম ইন্ডিয়া অনবরত ম্যাচ জিততে থাকে বিভিন্ন টিমের বিরুদ্ধে, যার সুবাদে টিম ইন্ডিয়া প্রথমবারের জন্য 2013 সালে আন্তর্জাতিক ক্রিকেটে শীর্ষস্থান দখল করতে সক্ষম হয়। 2011 সালে যখন টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকা সফরে যায়, তখন সেখানে একদিনের ক্রিকেট সিরিজে বিরাট সর্বাধিক রান করেন। কিন্তু দুঃখের বিষয়, প্রচুর রান করার পরেও সেই সিরিজ ভারত হেরে যায়। সেই গোটা সিরিজে তিনি সর্বাধিক 193 রান করা ছাড়াও 2টি
অর্ধশতকও করেন। 2011 সালে সেই বছর ভারতে ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হয় এবং বিরাট কোহলি ইন্ডিয়ার হয়ে খেলার সুযোগ পেয়ে যান। আর সুযোগ পেয়েই তিনি বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে 100 রানের একটি মনমাতানো ইনিংস খেলেন। বিরাট কোহলি হচ্ছেন প্রথম একজন ভারতীয় ক্রিকেটার যিনি কিনা বিশ্বকাপের প্রথম ম্যাচে 100 রান করেন। অবশেষে ইন্ডিয়া 1983 সালের পর দ্বিতীয়বারের জন্য 2011 সালের বিশ্বকাপ জিততে সক্ষম হয় শ্রীলঙ্কাকে হারিয়ে। সেই বছর বিরাট ICC-র বিচারে সর্বাধিক রান স্কোয়ার হন। তার মোট রান ছিল 1381 রান, যার মধ্যে 4টে শতক ছিল। IPL-এ বিরাট সেই 2008 সাল থেকেই রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু হয়ে খেলে চলেছেন এবং বর্তমানে তিনি সেই টিমের একজন অধিনায়কও। বিরাট কোহলি এখনও পর্যন্ত IPL-এ 137 ম্যাচ খেলে ফেলেছেন, যেখানে তার মোট রান 4056। IPL-এ তার এখনও 4টে শতক আছে এবং 25টিরও বেশি অর্ধশতক আছে। এবার আসি আন্তর্জাতিক ক্রিকেটে, যেখানে বিরাট কোহলি এখন পর্যন্ত করে ফেলেছেন মোট 17,979 রান, যার মধ্যে এখনও পর্যন্ত তার টেস্টে সেঞ্চুরি রয়েছে মোট 23টা এবং ওয়ানডেতে সেঞ্চুরি রয়েছে মোট 35টার মতো। এই ছিল বিরাট কোহলির ক্রিকেট ক্যারিয়ারের সম্বন্ধে কিছু কথা, তার বৈবাহিক জীবন। আপনারা জানেন বিরাটের স্ত্রী আসলে কে? যদি আপনি না জেনে থাকেন, 1913 সালে আনুষ্কার সাথে বিরাটের বন্ধুত্ব হয় এবং দেখতে দেখতে সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয়ে ওঠে। অবশেষে 4 বছর চুটিয়ে প্রেম করার পর গত বছর 2017 সালে 11 ডিসেম্বর তারিখে ইতালির ফ্লোরেন্স শহরে তাদের বিবাহ সম্পন্ন হয়।